কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ায় পূর্ব সিলেটে খুশির জোয়ার। এর ফলে কয়েক লাখ কৃষক উপকৃত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে উৎসবের প্রস্তুতি নিচ্ছে কুশিয়ারা পাড়ের মানুষেরা। এই খুশির সাথে যুক্ত হয়েছে 131 কোটি টাকা ব্যয়ে রহিমপুর খালের উপর পাম্প হাউস চালু করার সুসংবাদ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রায় 11 বছর ধরে পানির জন্য হাহাকার ছিল পূর্ব সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কয়েক লাখ কৃষকের। শুষ্ক মৌসুমে পানির অভাবে বোরোসহ রবিশস্যের ফলন বাধার মুখে পড়ত। ভারতের দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে 7টি সমঝোতা চুক্তির একটি কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্যা। চুক্তি হওয়ায় খুশি 3 উপজেলার মানুষ। কৃষক ক্ষেত করব, কৃষক যে অপেক্ষা করে রাইজ 6-8 বছর তোলে, 10 বছর তোলে, এটার কারণে মানে চূড়ান্ত আজকে খুশি। বঙ্গবন্ধু কন্যা জননেত্র শেখ হাসিনা অক্লান্ত চেষ্টায় ভারত সরকারের সাথে আলোচনাক্রমে সেই স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। এদিকে সমঝোতা চুক্তি হওয়ায় এই অঞ্চলের সবচেয়ে বড় খাল রহিমপুর পাম্প হাউস প্রকল্প চালু হতে যাচ্ছে। এরই মধ্যে পাম্প হাউস পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। যে পরিমাণ পানি 150 কিউসেক পানি আমরা চেয়েছি ক্যাপাসিটি, ওই পানি তারা যদি আমাদেরকে দেয় তাহলে এই 6টি উপজেলায় 6টি ইউনিয়নে প্রত্যেকটা কৃষকেই উপকৃত হবে যারা। এদিকে পানির ন্যায্য হিস্যা পাওয়ায় খুশি জনপ্রতিনিধিরাও। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কুশিয়ারা থেকে পানির প্রবাহ সচল করে যে চুক্তিটি করেছেন আমরা শুনেও আমাদের জকিগঞ্জবাসীর প্রত্যয়ে 1 থেকে 1.5 লক্ষ কৃষকের পক্ষ থেকে এবং আমাদের উপজেলা সকল জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারাই এটার সাথে সম্পৃক্ত থেকে কষ্ট করেছেন সকলকে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে, আমাদের জকিগঞ্জের জনপদের সকল মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 2011 সালে শুরু হওয়া রহিমপুর খাল প্রকল্প শেষ হয়েছিল 2016 সালে, কিন্তু ভারতের বাধার কারণে এতদিন চালু হয়নি। রত্না সামান, 21 টেলিভিশন।